প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রভাবে অপরাধ প্রবণতা কমে আসছে, এমপি শাওন। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছে আমি সাথী আক্তার, ভোলা থেকে তথ্য ও ভিডিও চিত্রে আব্দুল সাত্তারের ডেস্ক রিপোর্ট। ভোলা তিন আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন নবী চৌধুরী শাওন বলেছেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রভাবে অপরাধ প্রবণতা অনেক কমে আসছে। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের কারণে পুলিশের সেবা এখন জনগণের দোরগোড়ায়। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব অনেক কমে আসছে। এজন্য সমাজ থেকে ইপটিজিং, মাদক, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমছে। লালমোহন থানার আয়োজনে শনিবার 29 অক্টোবর সকালে কমিউনিটি পুলিশিং ডে 2022 উপলক্ষে প্রধান অতিথির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে আধুনিক ও দক্ষভাবে কাজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এজন্য দেশ ও জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। তাই পুলিশকে সকলেরই উচিত সহযোগিতা করা। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে অপরাধ দমনের অন্যতম কৌশল হিসাবে বিবেচিত হচ্ছে কমিউনিটি পুলিশ। নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে খেয়াল রাখার জন্য বলেন তিনি। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং এসআই মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল জহুরুল ইসলাম হাওলাদার, সরকারি কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবু হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ। আলোচনা সভার পূর্বে লালমোহন থানার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড় হয়ে পুনরায় থানায় গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন নুরুন নবী চৌধুরী শাওন, এমপি। সবাই সমান হল।